সবাই ভালো আছো আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে সান লুচিডো এখানে একটা সুন্দর বিচ রয়েছে কিন্তু আমরা আজকে এসেছি পাহাড়ের উপরে একটা জায়গায় যেখানে নাকি অনেক লোকজন এখানে রয়েছে পাহাড়ের উপরে প্লাইসে মানে এই জায়গা যেখানে লোকজন বাস করে সেই জায়গা চলে এসেছি এখানে সুন্দর একটা পার্ক রয়েছে পার্কের সামনেই রয়েছে একটা চার্চ প্রথমে আমরা ঘুরে দেখি একটু এই চার্চটা এই গাছগুলো আমাদের ইন্ডিয়াতে বা আমাদের দেশে যেমন রান্নায় আমরা বিভিন্ন রকমের হার্বস ইউজ করি তো এখানে এটা হচ্ছে এক ধরনের রান্নায় ব্যবহার করা হয় ইটালিয়ানে এটাকে বলা হয় কাপরি পাকলে পরে শুকানোর পরে এটাকে ইউজ করা যায় সুন্দর গন্ধও আছে এখন একটা চার্চ তো আমরা এসেছিলাম চার্চের ভেতরে যাব বলে কিন্তু আসার পর দেখতে পাচ্ছি চার্চ বন্ধ আজকে স্যাটারডে ইভিনিং চার্চ বন্ধ তো দেখা যাক নেক্সট টাইম আবার চেষ্টা করব এটা অনেক পুরনো একটা চার্চ এখন এই ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি এখান থেকে পুরো সমুদ্রের কোস্ট লাইনটা দেখা যাচ্ছে কোস্টাল লাইনটা এদিকে পাহাড় আর এইদিকে সমুদ্র সুন্দর একটা ভিউ আগেকার দিনে বাড়িগুলোতে এরকম থাকতো এরকম দেয়ালে ওয়াল পেন্টিং থাকতো অনেকগুলো ট্র্যাডিশনাল দোকান রয়েছে তো আমি এখন যাচ্ছি এরকমই একটা ট্র্যাডিশনাল দোকানের দিকে যেখানে জুয়েলারি ড্রেস আর কিছু কসমেটিক্সও পাওয়া যায় আর মেয়েদের তো এইসব জিনিস দেখলে অন্য কোনো দিকে খেয়ালই থাকে না এটা একটা ট্র্যাডিশনাল ইটালিয়ান দোকান এখানে পুরো ল্যাভেন্ডারের গন্ধে ভরপুর
এখানে বিভিন্ন রকমের ল্যাভেন্ডারের সব কসমেটিক্স রয়েছে, এগুলো মনে হয় সাবান, এগুলো এসেন্স। এগুলো ল্যাভেন্ডার ক্রিম, এগুলো ডিফারেন্ট পারফিউম। আর এখানে কিছু ট্র্যাডিশনাল এখানকার স্কার্ফ, ট্র্যাডিশনাল কিছু হ্যান্ডমেড জুয়েলারি। এগুলো ট্র্যাডিশনাল হাতে হ্যান্ড পেন্টিং। ল্যাভেন্ডার সোপ, এটা হ্যান্ডমেড একটা ট্র্যাডিশনাল জুয়েলারি। এটার দাম হচ্ছে এখানে অ্যারাউন্ড 45 lakh. এখানে কিছু প্রেশিয়াস স্টোন রয়েছে, এখানে পার্ল রয়েছে। এটার দাম হচ্ছে 50 euro, 50 euro, অ্যারাউন্ড 3000, বাট কিছু ডিসকাউন্ট দেওয়ার পর এটা দাঁড়াবে 45 euro। এগুলোর দাম হচ্ছে 25 euro। ভদ্রমহিলা উনি আমাকে জিজ্ঞেস করছেন আমি ইন্ডিয়া থেকে কিনা, উনি দেখে আমাকে বুঝতে পেরেছেন। আর জিজ্ঞেস করছে ইন্ডিয়াতে উনি অনেক পছন্দ করে ইন্ডিয়াতে, উনি বম্বেতে গেছেন, ওনার মেয়ে বম্বেতে গেছে, তো ওনার খুব ভালো লাগে ইন্ডিয়ান জিনিসপত্র। ফোন গল্প করার পরে অনেক কিছু জিজ্ঞেস করলাম, এখন আমরা জিনিসপত্র দেখা টাকা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি দোকান থেকে বেরিয়ে, এখন যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে, আরেকটা ভিউ পয়েন্টের দিকে। যদিও সন্দেহ হয়েছে, তাও আমরা চলো দেখি কেমন দেখায়। ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো।